আমি ঘরে ছিলাম, আর আমার একটা শাশুড়ি আর পাশের বাড়ির একটা বৌদি এসে ওখানে মানে জানলার দিকে ওই ঘোষের সঙ্গে দুধ নিচ্ছিল, দিয়ে ওখানে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে থেকে তখন জানলার দিকে চোখ গিয়েছে, দিয়ে তখন বলছে ওখানে কাগজে কী আছে দেখে দিনি, দিয়ে কাগজটা নিয়ে গিয়ে আমাকে দিচ্ছে, দিয়ে তখন আমি দেখলাম, দেখে এরকম এরকম মানে ওই হুমকি দিয়েছে যে কাউকে বলবি নিয়ে কথা আর তোকে মেরে ফেলা হবে আর কোনো নেতার সঙ্গে হাত মেলাবি নি, তাই বললি। আচ্ছা, জানলার তো একটা চিঠি ছিল তো? হ্যাঁ। চিঠি কী লেখা ছিল? চিঠিতে ওই তো লেখা আছে, বই বলেছে যে এটা কাউকে দেখাবি নি আর কোনো নেতার হাত ধরবি নি, হাত ধরলে তোকে জানে মেরে দেবো, তাই বলে লেখা আছে। কখন চিঠিটা দেখতে পাবে? ও 9:45। আপনার নাম? রূপালি বিবি। থানায় অভিযোগ করেছেন? না, এখনও করিনি। আচ্ছা, আপনারা কী চাইছেন এখন? ওটা আমাকে এখন হুমকি দিচ্ছে মেরে ফেলা হবে, এবার কী ব্যবস্থা নেন আপনারা? আপনি কী চাইছেন এখন, কী করবেন বলে সিদ্ধান্ত নিচ্ছেন? ভয় পাচ্ছে। আচ্ছা, আপনি কি মনোনয়ন জমা দিয়েছেন? হ্যাঁ দিয়েছি। আচ্ছা, এখন কি আপনি ভয় পাচ্ছেন নাকি? হ্যাঁ। কী চাইছেন এখন? আমি এখন নিরাপত্তা চাইছি। এ খুনের হুমকি চিঠি ধারাবাহিকভাবে আসবে, এটা করছে ওরা, সর্বত্র করছে, কোনো বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে, ফোনে হুমকি দিচ্ছে, তার ছেলেকে হুমকি দিচ্ছে, পাশাপাশি এই কাজটা চলছে। কারণটা যে 2018 সালে তাদের অভিজ্ঞতা আছে, এইভাবে করলে কাজ হয়, এবার দেখলো সে হুমকিতে আর কাজ হচ্ছে না, ফলতে যে হুমকি দিয়েছেন প্রশাসনের কাছে সেটা আমরা অভিযোগ করবো, আমরা সেই অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিশ্চিতভাবে গ্রহণ করবে। তবে তৃণমূলের ওই যা করেছে ওই হুমকি টুমকির কাছে বামপন্থীরা মাথা নত করছে না, তার প্রতিরোধ গড়ে তুলবে, এবং আমরা যেখানে হুমকি দিয়েছে পাল্টা আমরা প্রতিরোধ কী করে তুলতে হয় বামপন্থীরা জানে, আমরা করে দেখিয়েই আগামী নির্বাচনটা পরিচালনা করবো। অনুরোধ করবো মানুষের কাছে, আমরাও চাই বামপন্থীরা শান্তিপূর্ণভাবে ভোট হোক, আমাদের সম্মানীয় নির্বাচক মণ্ডলী ভোট কেন্দ্র যাওয়ার দিন তাদের উৎসবের মেজাজে যাক, তারা সমস্ত মানুষ যেন তাদের পবিত্র কর্তব্য, পবিত্র অধিকার সে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ভোটদান করা, তারা আগামী দিনে নিশ্চিতভাবে সে করবে, সে প্রত্যাশা আমরা রাখি। নির্বাচন কমিশন প্রশাসন নিশ্চিতভাবে জনগণের ভোটাধিকার প্রয়োগ করার ক্ষেত্রে দ্বারা উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।